মুসলমানদের ধর্ম বিশ্বাস হচ্ছে, মুসলমান দুনিয়ায় থেকে মৃত্যু বরণ করার অর্থ হচ্ছে আখিরাতের মাত্র জিন্দেগি শুরু হয়, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, এই জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রাণীটাকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে না। অনেকক্ষণ শুনিয়া রাখার মুসলমান ও নালের মা ও যুবক ও বৃদ্ধ বাবা জিরা ভালো করে শুনে না, এই জমিনের মধ্যে কেউ থাকতে পারবে না। এর নবীন উম্মতের দল আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বড় ভাইয়ের পর মেজু ভাই, মেজু ভাইয়ের পর খুলু ভাই, খুলু ভাইয়ের পর সেজু ভাই। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার সময় আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তানের মা, মায়ের আগে মেয়ের মন, বড় ভাইয়ের আগে মেজু ভাইয়ের মন, স্বামীর আগে স্ত্রীর মরণ, স্ত্রীর আগে স্বামীর মরণ, ঠিক নি? ঠিক নি? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি, নদীর পার ভেঙে অপার ভর, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালা ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে আমি অপার উঠতে চাই, ডুবে গেলে আর উঠে না বেলা, ভেঙে গেলে আর জমে না মেলা, হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হ্যায় নামি গোয়ম, কে আজ দুনিয়া জুদা বাস ভোগার কারে কে বাসি বা জমিনের মধ্যে আগে বড় বড় গাছ ছিল, এগুলো তো পাহাড়ি অঞ্চল, এই বড় গাছগুলো এখন আসেনি, আসেনি গাছের মরণ আমিনের দল এইরকম সব কিছুর মরণ হবে, মানবের মরণ হবে, দানবের মরণ হবে, পশু পাখির মরণ হবে, হবে নাকি হবে না? আপনারা কি বলেন? মানবের মরণ, দানবের মরণ, আসমান ভেঙ্গে যাবে, জমিন জমিন ভেঙ্গে যাবে। এর নবীর উম্মতের দল তারকাগুলো একদিন পরে টাস টাস করে পড়ে যাবে, সূর্য একদিন সূর্য নবীর উম্মতের দল এইখানে কেউ থাকতে পারবে না। আল্লাহ তাআলা সেইটাকে উল্লেখ করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুমিনের দল কিসের বাহাদুরি, কিসের অহংকারী, কিসের মাস্তানি, অথকাল
আমদানি করতেছেন বললেই শেষ, ঠিক কিনা?